রহমতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুধু সৃষ্টি করেননি, যিনি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি, তা নিজেরই শেখানো ভাষাতে সকলে এক বাক্যে বলি, আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 875, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ব্যক্তির সামনে আমার নাম অর্থাৎ রসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে, সামনে যত শ্রোতা থাকবে, যত বক্তা থাকবে, যতদূর পর্যন্ত তার নাম পৌঁছাবে, প্রত্যেকটা মানুষের ওপরে ওয়াজিব বা ফরজ হয়ে যায় যে রসুলুল্লাহর প্রতি একবার দুরুদ পড়বে, দুরুদ পড়তে হবে। দুরুদ কেন পড়ব আর পড়লে কি পাব? আল্লাহ রাসূল বলেছেন সহিহুল জামে হাদিস নম্বর 8811 সনদ হাসান, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে, একবার, রাসূলুল্লাহ বলছেন তার পেছনে 10টি গোনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এখানে ক্ষান্ত নন, তিনি আবার বলছেন কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে 10টি নেকি লিপিবদ্ধ করেন। আল্লাহ রাসূল এখানে ক্ষান্ত নন, আবার বলছেন যে কোন ব্যক্তি যদি রাসূলের প্রতি একবার দুরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, এই একবার দুরুদ যদি পড়েন তো তিনটে ফজিলত, সর্বশেষ যে ফজিলত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে, অবতীর্ণ হতে থাকবে। চিন্তা করে দেখুন গোটা বিশ্বজগৎ আজকে মুসলিমরা যেইভাবে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অনেক জায়গা থেকে বহিষ্কৃত বটে, এই সময় মুসলিমদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তার রহমত একান্তই জরুরি। শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, গোটা আন্তর্জাতিক লেভেলের যদি প্রেক্ষাপট দেখবেন যে মুসলিমরা আজকে নির্যাতিত, এতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের একান্তই জরুরি। তাই আমরা এখানে যতজন মানুষ এসেছি তারা প্রত্যেকে যদি একবার রাসূলুল্লাহর প্রতি দুরুদ পড়ি, ভাই 10টা করে যদি রহমত যোগ করেন, এত মানুষ এসেছেন, ভাই কত হাজার রহমত হবে, গোটা পরিবেশটি, গোটা আপনাদের গ্রামটি রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। তবে অবশ্যই আমরা দুরুদ সেটাই পড়ব যেটা রাসূলুল্লাহ দিয়েছেন, কোনো ব্যক্তির কবিতা বা কোনো গান গল্প এইসব নয়। সর্বোত্তম দুরুদ দুরুদে ইব্রাহিম, যেটা আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন আত্মীয়তার বৈঠকে, এটা হচ্ছে আল্লাহ রাসূল শিখিয়েছেন। তাই এর চাইতে ভালো, যত চকচক করুক না কেন, যত শুনতে ভালো লাগুক না কেন, সেগুলো দুরুদ বলে আখ্যায়িত হবে না। কেন? এটা রাসূল দেননি। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্যর মধ্যে জান্নাত আছে। আজকে আপনাদের ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রোগ্রাম হচ্ছে, তারিখ হচ্ছে 31 অক্টোবর 2017, মঙ্গলবার, বাংলাদেশ টাইম 7:39। আমরা আলোচনা করছি বাংলাদেশে আমার এবছরের প্রোগ্রাম নাম্বার হচ্ছে 9, মানে 9 নম্বর প্রোগ্রাম। 9 নম্বর প্রোগ্রামের আলোচ্য বিষয় যে রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণের মাধ্যমেই মধ্যে জান্নাত আছে, আর এটা শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানুষ জাতির জন্য। শুধুমাত্র মুসলিমরা জান্নাতে যাবে এমন নাকি ভাই? হিন্দুরা কি অপরাধ করলো, তাদের তো জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি? খ্রিস্টানদের তো জান্নাত বা স্বর্গে যাওয়ার উচিত আছে, আমাদেরও কর্তব্য আছে। কেন? পবিত্র গ্রন্থ বাকারা সূরা নম্বর 2:185 আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন হুদাল লিন্নাস, এই পবিত্র গ্রন্থকে নাজিল করা হয়েছে সমগ্র মানুষ জাতির জন্য। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি মুসলিমদের নবী না, সমগ্র মানব জাতির জন্য রহমতের জন্য প্রেরণ করা হয়েছে। সূরা আম্বিয়া 1:7, সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তাই আলোচ্য বিষয় এটা নয় যে মুসলিমদের যদি রাসূলের আনুগত্য করে তারা জান্নাতে যাবে, আলোচনা হচ্ছে সার্বিকভাবে যে সমগ্র মানব জাতির মুক্তির পথ কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা তথ্যবহুল আলোচনা করবো ইনশাআল্লাহ।
তবে আলোচনা শেষে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। আলোচনার সর্বশেষ সীমা রাত্রি 9টা, এর মধ্যে আমরা আলোচনা এবং প্রশ্নোত্তরি শেষ করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয়, রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণের মধ্যে জান্নাত আছে, এটা খুব ভালোভাবে জেনে নিতে হবে। পৃথিবীতে কত হাজার কত লক্ষ নবী এসেছেন? 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। সনদ কিছুটা দুর্বলতা আছে, শেখ আলবানী মিসকাত আল মাসাবি হাদিস 5,737 কিতাবুল আম্বিয়াতে হাদিসের সনদকে হাসান বলেছেন, তবে কিছুটা দুর্বলতা আছে হাদিসটিতে। তবে আমরা শুনে আসছি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই কথাটা কোনো ভিত্তি নেই, মানে এর কোনো জাল হাদিসটাও নেই। একথা কে বলেছে? আমি না, আমি যদি বলি সমস্যা হয়ে যেতে পারে। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর চেনেন? ফুরফুরা পীর সাহেবের জামাতা, ফুরফুরা পীর সাহেবের জামাতা। তার একটি বইয়ের নাম হাদিসের নামে জালিয়াতি, পৃষ্ঠা নাম্বার 118। তিনি সেখানে বলেছেন যে 2,24,000 মতান্তরে যে কথা বলা হয় পৃথিবীতে নবী এবং রাসূল এসেছেন, এটা কোনো হাদিসের কিতাবে নেই, মানুষ এমনি বলছে, এমনি বলছে। তো আমি এটা গবেষণা করে দেখলাম যে মানুষ কথাতে এমনি বলবে না, নিশ্চয় কথার মধ্যে কোনো কিছু পয়েন্ট আছে। তো কী জন্য এই কথাটি আসলো যে 1,24,000 মতান্তরে 2,24,000? তো তাদের কথার মধ্যে মারপ্যাচ আছে। কেমন? তারা বলে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন, মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর এসেছে। তার মানে কি বুঝলেন? 1,24,000 এটা তো সত্য কথা, এটা সত্য কথা। 2,24,000 ওখানে কিন্তু একটা কথা যোগ করেছে, কি? পীর পয়গম্বর এসেছে, মানে পীরও 1,00,000 যুক্ত হয়েছে। তারপরে দেখুন, আগে পীর পরে পয়গম্বর, মানে পয়গম্বর মানে নবী রাসূল, তাই কি না? তো আগে বলতে পীর পয়গম্বর এসেছে, মানুষ কথা বলে না পীর পয়গম্বর, মানে পীর সাহেবকে আগে তুলে দিয়েছে, নবীকে পরে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল এসেছেন, এটা ভালোভাবে জেনে নিতে হবে আমাদেরকে। পৃথিবীতে যখন যে নবী এসেছেন, তখন সেই নবীর আনুগত্য অনুসরণ করে তার উম্মতকে জান্নাতে যেতে হতো। যেমন যখন ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন, কোনো ব্যক্তি যদি জান্নাতে সেই সময় যেতে চাইতো, তাহলে কার আনুগত্য অনুসরণ করতে হতো? নবী ইব্রাহিমকে। যখন মুসা আলাইহিসসালামের সময় যখন পৃথিবীতে আসলেন, তার কমকে মুসা আলাইহিসসালামের আনুগত্য অনুসরণ করেই জান্নাত যাওয়া লাগতো। যখন ঈসা এসেছেন, একই বিষয়, এখন সময় কার? এখন সময় হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায় মনে করে, তো কার আনুগত্য কার অনুসরণ করতে হবে? এতে কোনো সন্দেহ আছে? এই বাক্যে যদি আমরা একমত পোষণ করতে পারি, মুসলিমদের মধ্যে যত মতনৈক্য মতভেদ আছে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কয়েকটা, কে বুকে হাত বাঁধছে, কে নাভির নিচে হাত বাঁধছে, এই কারণে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে, তো আমরা বলতে পারি যদি এই বাক্যে একমত হতে পারেন যে জান্নাত যাওয়ার পথ কেবলমাত্র শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সার্বিকভাবে সমস্ত মতনৈক্য দূর হওয়া সম্ভব। আর একটু সোজা করে দিই, এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনা, তার পূর্বের প্রধানমন্ত্রীর নাম কি? খালেদা জিয়া। তো বলুন তো, এখন কোনো বাংলাদেশি কোনো ব্যক্তি সে যদি মাইকে চিৎকার মেরে বলে যে শেখ হাসিনাকে মানি না, ভালো লাগে না, আমি মানবো কাকে? খালেদা জিয়াকে। বলুন তো, এর ব্যক্তির কি বিধান হবে বাংলাদেশে? বাংলাদেশের যে দণ্ডবিধি আছে সেটা তারপরে জারি হবে, হতে পারে 10 বা 12 বছর জন্য ভেতরে থাকতে হতে পারে। ভাই, খালেদা জিয়াকে মানলে সমস্যা কোথায়? ও তো মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু এখানে কিন্তু কেন? এখন মানা যাবে না কেন? কেন? কারণ হচ্ছে এটা তার ক্ষমতা শেষ, তার ক্ষমতা শেষ। এখন যার সময় চলছে, পিরিয়ড চলছে, তিনি হচ্ছেন শেখ হাসিনা। যতই তাকে মনে মনে গালি দেন আর যতই তাকে পছন্দ করেন, তার আনুগত্য অনুসরণ আপনাদেরকে করতে হবে। তদ্রূপ একইভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তাদের প্রত্যেককে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যখনই পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সমগ্র নবী রাসূলের আনুগত্য অনুসরণ বিধান সব রহিত, বাতিল হয়ে গেছে। এখন যদি স্বর্গে বা জান্নাতে যেতে আমরা চাই, সমগ্র মানব জাতিকে যেতে হবে কার অনুসরণ করে? রাসূলুল্লাহর। যদি কোনো ব্যক্তি তার আনুগত্য না করে কোনো ব্যক্তির আবার অনুসরণ করে, সে জান্নাতে যেতে পারবে? আশা করি বিষয়টি স্পষ্ট হচ্ছে।
যে এখন পৃথিবীতে নবী মুহাম্মদের সময় চলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত যেতে হলে তার আনুগত্য অনুসরণই করতে হবে, অন্য কোনো ব্যক্তি নয়। একটা হাদিস দিয়ে বুঝতে পারবেন, হাদিসটা হচ্ছে মিসকাত, মূল আরবি 31 পৃষ্ঠা, হাদিস নাম্বার 194, হাদিসটা মূলত আছে সুনান দারেমি, হাদিস নাম্বার 435, মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 15176, শেখ আলবানি, শেখ সুহাইব আরনাউত, হোসেন আসাদ আর দারানি আর শেখ জুবার আলী জাই, চারজন মুহাদ্দিস মুহাক্কিক তার সনদকে হাসান সাহি বলেছেন, বিখ্যাত হাদিস। এই হাদিসটা যদি আপনারা যদি জানেন, অনেকে জানেন, যদি বুঝে জানেন, মানে জানার দুই ধরনের, একজন ব্যক্তি অনেক কিছু জানে, আর যে বুঝে নিয়েছে জানার পার্থক্য আছে সেটা পরে বলছি। তো এই হাদিসটার উপরে যদি আমরা আমল করতে পারি, তবে আমাদের মধ্যে যে মতনৈক্য আছে সেটা নিরসন হতে পারে। ঘটনাটি খুবই চমৎকার। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছেন। বলুন তো কারা আছেন বসে? আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীগণেরও নবী, ইমামতি করেছিল মনে নেই, তিনি বসে আছেন, তারপরে কি আছে? আবু বকর। এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব কে? দুজন বসে আছে, এমতো অবস্থায় তৃতীয় পক্ষ আরেকজন ঢুকছে, তার নাম কি? ওমর বিন খাত্তাব। ইনি আবার কে? যাকে দেখলে 40 হাত দূর থেকে শয়তান পালাতো, তিনি প্রবেশ করছেন। আর প্রবেশ করার সময় হাতে আছে তৌরাতের কপি। ভাই তৌরাত কি? তৌরাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি আসমানি কিতাব, নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতুয়াসসালামের উপরে। যখনই প্রবেশ করছে, প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে তৌরাতের কপিটা ধরে ওমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা পড়তে শুরু করেছে। আর যে পড়তে শুরু করেছে আল্লাহর রাসূল রাগান্বিত হচ্ছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারছেন যে ওমরের তৌরাত পড়া আল্লাহর রাসূল পছন্দ করছেন না। সঙ্গে সঙ্গে আবু বকর ধমক দিয়ে বলছে ওমরকে, ওমর তৌরাত পড়া বন্ধ করো, দেখছো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রেগে যাচ্ছেন, তুমি তৌরাত পড়ছো? সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তৌরাতের কপিটা ছেড়ে দিলেন, আর আল্লাহর রাসূল দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে। বলুন তো ভাই, আল্লাহর রাসূল কার কসম কাটলেন? আল্লাহর কসম কাটলেন। ভাই আমরা কার কাটি? বাপের কিরি, মার কিরি? আমাদের ভারতে আমরা বাস করি পশ্চিমবাংলা, সেখানে বিশ্বকর্মার কিরি কাটে। বিশ্বকর্মা বোঝেন? বিশ্বকর্মা একটা হিন্দু ভাইদের উপাসনা করার জন্য একটা মূর্তি, মানে ভগবান। ইনি হচ্ছেন কিসের দায়িত্বে আছেন? বিভিন্ন গাড়ি অর্থাৎ লোহার উপাসনা, অর্থাৎ লোহা যন্ত্রপাতি, এর দেবতার নাম কি? বিষ্ণু, বিষ্ণুকর্মা। তো যখনই কোনো সমস্যা হয়েছে তখন গাড়ি ধার দিয়ে বলে তা বিষ্ণুকর্মা কসম কাটছি আমি কাজ করিনি। তো আমাদের মুসলিমরা এটা করে, যাদের গাড়ি ব্যবসা আছে তারাও করে। অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত যদি কারো কসম কাটে ফাকাত আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। ভাই শিরক নিয়ে কোনো মতনৈক্য আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেবন্দি, বেরেলভি, জামাতি, কাদিয়ানি, মুরজিয়া, জামিয়া, খারেজি, রাফেজি, ফুরফুরা, দেবন্দি হায়াতি, দেবন্দি মামাতি, মানে দেবন্দি দুটো ভাগ আছে, বেরেলভি দেবন্দি দুটো ভাগ আছে। ভাই কোনো দল কোনো ভাগ, চরমনা বলেন, শাসিনা বলেন, ফুলতলি বলেন, রাজার বাগি বলেন, যত দল আছে শিরিক করলে যে জাহান্নামে যাবে এর মধ্যে কোনো মতনৈক্য আছে কারো? অথচ আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটলো ফাকাত আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। অথচ আমরা কিন্তু অনর্গল কসম কেটে যাচ্ছি, এখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে। লাউ কানা মূসা হাইয়ান, দ্বিতীয় বাক্য বলছে যে ওমর তৌরাত পড়ছো, আর যদি স্বয়ং মূসা আলাইহিস সালাতুয়াসসালাম জীবিত হয়ে চলে আসে, এখান থেকে একটা কথা বেরোচ্ছে, লাউ কানা মূসা হাইয়ান, আর যদি মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে চলে আসে, তার মানে মূসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ফাত্তাবিউনি, আর তোমরা যদি তার আনুগত্য শুরু করে দাও, কার? মূসার, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। আল্লাহ রাসূলের কথা দেখুন, আল্লাহ রাসূল বলছেন, অন্য কেউ না, যদি মূসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসে আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসার আনুগত্য শুরু করে দাও, তোমরা সব পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। এর জ্বলন্ত আরেকটি প্রমাণ নেন ভাই, হযরত ঈসা আলাইহিস সালাতুয়াসসালাম তিনি কি ছিলেন? নবী ছিলেন, রাসূল ছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী এই রাসূলকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তার প্রত্যেকটা সৃষ্টির পরিপন্থী কাজ করেছেন। দেখুন, বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছে কে? আল্লাহ। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। দেখেন, সার্বিকভাবে প্রত্যেকটা নবীকে মৃত্যুবরণ করতেই হয়েছে। এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আসমানে তুলে নিয়েছে। চিন্তা করে দেখুন, এই নবীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ঘটনা একটু ব্যতিক্রম করেছেন। এই নবী পৃথিবীতে আবার আসবে, তবে নবী হিসেবে আসবেন না, তিনি উম্মত হিসেবে আসবেন। ভাই বলুন তো, হযরত ঈসা আলাইহিস সালাম কোন পীরের মুরিদ হতে আসবেন? একটু যদি এতটাই বোঝেন তাহলে আমাদের বক্তৃতা শেষ হয়ে গেল। দেখেন, একজন নবী আসবেন, তবে উম্মত হিসেবে আসবেন। একজন নবী, তিনি তো নবী ছিলেন, তার রিসালাত খতম, বাতিল হয়ে গেছে, এটা চূড়ান্ত। তিনিও তো আসবেন, তিনি আসার পরে কার আনুগত্য কার অনুসরণ করে জান্নাতে যাবেন? এখন যদি কেউ বলে যে না, দেওয়ানবাগীর অনুসরণ করে জান্নাতে যাবে, তো ভাই ঈসা আলাইহিস সালাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ নাই করে, যদি সৌদি আরবে করে, দেওয়ানবাগী আছে? তার মানে কি বুঝতে পারছেন? যদি বলে চরমোনাই বা সারসিনা বা ফুলতুলি বা ফুরফুরা বা এগুলো তো শুধু বাংলাদেশ আর ভারতে আছে নাকি? কেউ যদি জাপানে যদি ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দেয়, মক্কা মদিনার দিকে যদি চলে আসে, আসবে অবশ্যই, ওখানে যদি আসে, যদি আল্লাহ সাল্লাম নামিয়ে দেয় সাত আসমান থেকে, যে নামিয়ে দেয়, ভাই ওখানে তো ফুলতলি নাই, চরমনে নাই, কেউই নাই, কার আনুগত্য কার অনুসরণ করবে? সমাজদেরকে নিয়ে ইশারাই কাফি। অর্থাৎ এটা যদি একটু বোঝার চেষ্টা করেন, মতনৈক্য দূর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম যদি জান্নাতে যেতে চান, তবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই আনুগত্য করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের পীর সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের মসজিদের খতিব সাহেব, তিনি যদি পবিত্র কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কথা বলে, ভাই চলতে পারে? আল্লাহ রাসূল পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছে, যখনই জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা নবী রাসূলের প্রত্যেকটা শরীয়ত বাতিল হয়ে গেছে, মানসুখ বাতিল, তৌরাত বাতিল হয়ে গেছে পবিত্র কোরআন আসার কারণে, জাবুর বাতিল হয়েছে, ইনজিল বাতিল হয়েছে। কেন? কেন পবিত্র কোরআন চলে এসেছে নবী মুহাম্মদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যত মানুষ যত বই লিখছে, যত গ্রন্থ লিখছে, বা চলতে পারে? আল্লাহ রাসূলের আসার পরে কোনো নবীর যদি শরীয়ত না চলে, তার আনুগত্য না চলে, কোনো ব্যক্তি উম্মতের কথা চলতে পারে? সমাজে চলছে কি চলছে না? তার বিধান কি আমাকে বলতে হবে না? আমরা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনারা মানুষ, মানহুস দুটোই আছে, মানে একটা মর্যাদা আছে, হুশও আছে। হুশ না থাকলে তো মসজিদ আসতেন না, আর হুশ আছে বলে তো মসজিদে বসে আছেন কত সুন্দর, নচেত ওই ইহুদির মতো আপনি মসজিদে এসে পেশাব ভিড়তেন। তাই একটু বিবেককে জাগ্রত করবেন আর বোঝার চেষ্টা করবেন, পৃথিবীতে এখন যে জান্নাতে যেতে চান, যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, যত পীর বুজুর্গ অলি আউলিয়া যাই বলেন না কেন, সার্বিকভাবে রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করে জান্নাতে যেতে হবে, এটা মুখস্থ। আনুগত্য অনুসরণ কেমন হবে? এর নাম ইসলাম, অন্য কোনো ধর্ম নয়। একজন হিন্দু ভাইকে গিয়ে প্রশ্ন করবেন যে ভাই, আমার হিন্দু ধর্ম খুব ভালো লাগে, আচ্ছা বলুন তো ভাই, হিন্দু ধর্ম কবুল করতে চাইছে আমাকে কি করতে হবে? দেখবেন হিন্দু ঠাকুর চুলকাতে শুরু করবেন। কেন? ও বলতে পারবে না যে কি করলে হিন্দু হয়, কি করলে হিন্দু হয় ভাই। খুব বেশি হলে বলতে পারে, বাবা দুর্গাপূজা তো চলে গেল, সামনে বছর আবার দুর্গাপূজা আসুক, মণ্ডপে আসবে আর ইয়া দেবী দুই একটা শ্লোক পড়বে, তুমি হিন্দু হয়ে গেলে। তারপরে প্রশ্ন করেন যে সেই দিন তাহলে গেল অষ্টমী নবমী দশমী, তার পরের দিন থেকে কি করবো? মুখ বন্ধ। একজন খ্রিস্টান ফাদারের কাছে চলে যান, প্যাস্টরের কাছে চলে যান, গিয়ে বলুন দাদা খ্রিস্ট ধর্ম খুব ভালো লাগে, পছন্দনীয় ধর্ম, আসলে বলুন তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাইছি কি করতে হবে? উনি এখন তো বিপদে, আসলে কি করতে হয় তাই তো, কি করতে হয় কিছু বলতে পারবে না। কেন? পৃথিবীতে যত ধর্ম, যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্ম চলে শুধু বিশ্বাসের উপরে। আপনি অন্তরে বিশ্বাস করবেন আপনি পাক্কা মুসলিম, সরি পাক্কা একটা ধার্মিক, সে ধর্মের অনুসারী হয়ে গেলেন, কিন্তু ইসলাম এমনটি নয়। ইসলাম মানে, ইসলাম মানে তিনটে জিনিসের নাম, ইমান হচ্ছে তিনটে জিনিসের নাম, মুসলিম হচ্ছে তিনটে জিনিসের নাম। এক, আপনি অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করবেন। দুই, মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে। তিন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। এর নাম হচ্ছে মুসলিম। এক, অন্তর দ্বারা বিশ্বাস, দুই, মুখ দ্বারা স্বীকৃতি, তিন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন।
এই তিনটের মধ্যে একটা যদি মিস হয়ে যায় আপনি প্রকৃতপক্ষে মুসলিম নন। এবার আসুন দেখা যাক, কোনো আলেম বা মৌলভির কাছে যদি কোনো হিন্দু বা খ্রিস্টান এসে যদি বলে যে ভাই ইসলাম খুব ভালো লাগে, বলুন তো ইসলাম কবুল করতে চাই, কী করতে হবে? সঙ্গে সঙ্গে আলেম বা মুফতি সাহেব যিনি থাকবেন সঙ্গে সঙ্গে তিনি প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, শুরু হয়ে গেছে। তারপর বলুন ভাই ইসলাম কবুল করতে চাইছেন কেন? কেউ আপনাকে জোর করছে বা আপনাকে জোরপূর্বক কে ইসলাম কবুল করছে এমন কিছু কি? কেন? লাইক রফিদ দিন দিন ইসলামে কোনো জবরদস্তি নেই। জোরপূর্বক যদি কোনো মুসলিম কোনো হিন্দুকে মুসলিম বানায় এটা ইসলামে জায়েজ নয়, হারাম। সূরা বাকারা আয়াত মধ্যে 56। এই কথা বলার পরে সঙ্গে সে বলবেন যদি গোসলের প্রয়োজন হয় গোসল তাকে ফরজ গোসল দিয়ে নিবে। তারপরে বলবে ভাই এবার কালেমের শাহাদাত পাঠ করুন। কালেমের শাহাদাত যে পাঠ করেছে আর দেখছে মসজিদ থেকে জোহরের আজান হচ্ছে, কিসের ভাই? জোহরের আজান। বলুন তো এবার কী ফরজ হলো ওর প্রতি? সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয়ে গেল। কেন? এটা ইসলাম, এটা হিন্দু ধর্ম নয়, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা হচ্ছে ইসলাম। যেই আপনি কালেমা পড়েছেন আর মসজিদ থেকে যদি বলে একবার বলে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য এসো, আপনি আসতে বাধ্য। যে না আসেন কি হবেন? আল্লাহ বলেছেন সূরা ইমরান আয়াত 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমনভাবে? হাক্কা তো কথি, যেমনভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হচ্ছ। এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ ডাকছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমানু শব্দ আছে, মানে যারা বিশ্বাস স্থাপনকারী। বা বিশ্বাস কি খ্রিস্টানরা করে না হিন্দুরা করে? আল্লাহ পরোক্ষভাবে ডাকছেন কাদের? আমাদের মুসলিমদের। কিন্তু আল্লাহ বলতে ভয় করে সেই আল্লাহকে। আসলে ভয় কি আমরা আল্লাহকে করি? ভয় করেন? একটা উদাহরণ দিই আবারও বুঝতে পারবেন। ভয় আমরা আল্লাহকে করি না, তার একটা উদাহরণ। এখানে অনেক মানুষ আছেন 50-60 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন একটা খারাপ স্বপ্ন দেখেছেন আর উঠে সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছেন, এমন কোনো ব্যক্তি আছে? নাই। অথচ দেখবেন রাস্তাতে চলছেন বাইক আছে সঙ্গে, আর কাছে নেই আপনার কি বলে যেন আপনাদের এখানে, মাথায় যদি হেলমেট না থাকে, লাইসেন্স যদি না থাকে, আপনি রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছেন আর সামনে থেকে একজন ব্যক্তি যদি বলে ভাই ওই সামনে যাস না, ওখানে পুলিশ আছে গাড়ি চেক করছে, বলুন তো এক ধাপ এগোবেন? এগোবেন না। যদিও আগান দেখছেন না সত্যি তো আছে, সংসার পালাবেন, কাকে ভয় করছেন? পুলিশকে ভয় করছেন, পুলিশকে ভয় করছেন। কিন্তু আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, কিন্তু আমরা আল্লাহকে ভয় করিনি। আমি তার জন্য বলে থাকি পুলিশকে আমরা যতটা ভয় করি, অতটা ভয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের থাকতো, ইনশাআল্লাহ ভয়ের জন্য আমরা জান্নাতে যেতাম। কিন্তু সেই ভয়টা নাই। আপনার 2 বন্ধু বা 3 বন্ধু একটা ব্যাংকে ঢুকেছেন, সোনালী ব্যাংক বাংলাদেশের, ঢোকার পর দেখছেন লাঞ্চ টাইম বিরতি, ব্যাংকের মধ্যে ফাঁকা, কেউ নাই, আর টেবিলে দেখছেন লক্ষ লক্ষ টাকা পড়েছে, 3 লক্ষ টাকা, কেউ নেই, ফাঁকা। একটু তাকিয়ে দেখছেন দেওয়ালে আছে সিসি ক্যামেরা আছে। ভাই বলুন তো এই টাকাটা হাত দেবেন? কেন দেবেন না? ভয় কাকে করছেন? আপনি জানেন না যে সিসি ক্যামেরা ভালো আছে না খারাপ আছে? দেখছে খারাপই আছে, তারপর আপনি সিসি ক্যামেরাকে দেখে ভয় করছেন, এই যে লক্ষ টাকা আপনি চুরি করছেন না, তার মানে ভয় করছেন ওকে? আল্লাহকে এমনভাবে ভয় করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন তিনি, ওয়াহুয়া সামিউল বাসির, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শুনেন। ভাই তারপরেও আমরা যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেই সব জিনিসের দিকে ধাবিত হচ্ছি কি হচ্ছি না? অথচ আমরা সিসি ক্যামেরা দেখে লক্ষ টাকা আমরা নিচ্ছি না, কেন? ধরা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ফেরেশতা লাগিয়ে রেখেছেন, সিসি ক্যামেরা আমাদের সামনে আছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা তার জবাব দিবে। আমরা জানি তারপরেও আমল করি না, তার মানে আমরা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা বিশ্বাসী। কিন্তু আল্লাহ বলছেন বিশ্বাসীদের কাজ হবে না, কি হতে হবে? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন মৃত্যুবরণ করবে না কতক্ষণ? যতক্ষণ না তোমরা মুসলিম হচ্ছ। মুসলিম মানে যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় তাকে বলে মুসলিম। আত্মসমর্পণ করতে হয়। আপনি একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করবেন তখন আপনার কোনো ইচ্ছা চলবে না। কার ইচ্ছা চলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে আপনাকে চলতে হবে, এর নাম মুসলিম। তাই মুসলিম মানে
ইমান মানে, ইসলাম মানে তিনটের নাম, এক অন্তর দ্বারা বিশ্বাস, দুই মুখ দ্বারা স্বীকৃতি, তিন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে, এর নাম হচ্ছে মুসলিম। আর নচেত শুধু বিশ্বাস করি, এর নাম আমানু, কাজ হবে না, কাজ হবে না। পুড়ে 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 হয়তো বা কোনো একদিন জান্নাতে যেতে পারেন, তবে এতে কাজ হবে না। শুধু পাশ মার্ক তুলতে পারেন, এর চাইতে বেশি কিছু নাই। তাই পাশ মার্কের আগেই আপনাকে হয়তো অনেকবার খাতা রিভিউ করবে, এতে কাজ নেই। তাই আমাদেরকে মুসলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে মৃত্যু বরণ করব, আল্লাহর সঙ্গে চাইবো এটা যেন মুসলিম অবস্থায় যেন মৃত্যুবরণ করি, আল্লাহু আমিন। যে কথা বলছিলাম যে রসূলুল্লাহর আনুগত্য অনুসরণের মাধ্যমে জান্নাত আছে, তার জন্য যে শর্ত যে একজন হিন্দু যদি বলেন হিন্দু ধর্ম গ্রহণ করতে চাই, কোনো বিধান নাই, খ্রিস্টান কোনো বিধান নেই। যখন মুসলিম হয়ে যাচ্ছেন, যখন আজান পড়ছে, যখন জোহরের সালাত পড়তে আপনি বাধ্য, জোহরের সালাত আদায় করলেন, ওই হিন্দু ভাই যে মুসলিম হয়েছে, একটু পর ঘোরাফেরা করে দেখছে আসরের আজান, সংসার আসর আবার হাজির হতে হবে, একটু পর আবার মাগরিব, একটু পর আবার এশা, একটু পর আবার তাহাজ্জুদ, একটু পর আবার ফজর, দেখুন 24 ঘন্টা ঘেরা পড়ে গেল। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম ইসলাম। আনুগত্য অনুসরণ কীভাবে করবেন? রসূলুল্লাহর আনুগত্য অনুসরণ ব্যতীত জান্নাতে যাবেন না, তার আনুগত্য অনুসরণ কীভাবে করবেন? ইসলাম এর নাম, অন্য ধর্ম নয়। এখানে এক গ্লাস পানি আছে, এই পানিটা পান করতে গেলে ইসলামের বিধান আছে, অন্য কোনো ধর্মে আছে? 2000 টাকা দিয়ে একটা রিবকের জুতো কিনেছেন, হালাল টাকা, তারপরে ইচ্ছে মতো পড়বে, এটা ইসলাম নয়। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে জুতো কীভাবে পড়তে হবে আর কীভাবে খুলতে হবে। বাথরুমে যাবেন, এখানে ইসলামী বিধান আছে, কোন পা আগে ঢুকবে, কোন দোয়াটা পড়বেন। আপনি গাড়িতে উঠবেন, জাহাজে উঠবেন, সাইকেলে উঠবেন, যানবাহনে উঠবেন, তার জন্য একটি দোয়া আছে, বা স্ত্রীর সহবাস করবেন তার জন্য দোয়া আছে, এর নাম ইসলাম। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে মেনে নিতে হবে, আমল করে দেখাতে হবে, আর এগুলো যদি করতে পারেন দিন কায়েম হয়ে গেল, এর জন্য ঝান্ডা নিয়ে বেরোনোর কোনো প্রয়োজন নেই। যদি এইভাবে আপনি করেন, প্রথম কু আনফুসিকুম আহলাকুম নারান, পরে নি সকলে জানেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, প্রথমে তুমি নিজে বাঁচো, তারপরে আহলে বর্গকে বাঁচাতে হবে। আপনি আগে নিজে আমল করে দেখান, আমল করবেন, পরিবারকে আগে দেখান, পরিবারের পরে আপনার প্রতিবেশী 40 ঘর, সোজা 40 ঘর, পেছনে 40 ঘর, ডানে আর বায়ে। ভাই এইভাবে যদি আমরা এই প্রতিবেশী যারা গ্রামবাসী মানুষ এসেছি, আমরা যদি দাওয়াতি কাজ করি 40 ঘরকে যদি দাওয়াত দিতে থাকি, আর তাদের প্রত্যেক যদি ইসলামকে মেনে নেয়, ভাই ইসলাম কায়েম হতে কত বছর লাগবে? কয়েক বছরে সম্ভব, কিন্তু আমরা নিজেরা গাফিলতি করছি, আগে সিংহাসন নিয়ে ব্যস্ত। আরে ভাই, যেটা বানিয়ে এসেছে সেটা পূরণ করে দেখাই, আগে নিজে আমি বাঁচি, আমার পরিবার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বাঁচাই, তবে 40 ঘরের দায়িত্ব নেন। আপনাকে গোটা পৃথিবীর দায়িত্ব নিতে বলেনি, আপনি প্রথম দায়িত্ব কার? আপনার, তারপরে আপনার পরিবারের, তারপরে কি আপনার প্রতিবেশীর, বা প্রত্যেক যদি এরকম দায়িত্ববান হয় পৃথিবী ইসলাম কায়েম করতে কতদিন লাগবে? এক ডাক্তার জাকির নায়েক ইসলাম প্রচার করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষকে লড়িয়ে দিল, গোটা পৃথিবীর মানুষ ইসলাম কবুল করে চলে যাচ্ছে একের পর এক, ওর মতো যদি দায়িত্ববান আর একটা আপনাদের বাংলাদেশে চলে আসে কি অবস্থা হবে? ভাই চিন্তা করে দেখেছেন, উনার কাছে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করছে, কেন? তিনি দায়িত্ববান, তিনি ইসলাম প্রচার করছেন, তার জন্য কি আজকে ইসলামকে মানুষ বুঝতে পারছে। আর যারা বুঝতে পারছে তারা আমার মতো আপনাদের মূর্খ ব্যক্তিরা নয়, কারা? তাদের শিক্ষিত কত দেখেন, আপনি ডিগ্রি বলতে পারবেন না, মুখে বেঁধে যাবে। আবার আপনার মসজিদে খতিব সাহেব ওর বিপক্ষে কথা বলছে, যারা ইসলাম কবুল করছে তাদের ডিগ্রি দেখুন, তাদের অবস্থা দেখুন, তার অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করছে। এমনি না যে ছোটবেলা থেকে যা শিখেছি তাই নিয়ে চলছি, এমনটি নয়। যে হুজুর সাহেব তারপরে উনার বিপক্ষে কথা বলছে, উনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন উনি হিন্দুই থাকতেন, কেন? তিনি কখনো ইসলামকে জানার চেষ্টা করেনি, বাপদাদার প্রত্যেক সম্পত্তি পেয়েছে ওটা দিয়ে চালাচ্ছে। কিন্তু যারা ইসলাম কবুল করছে জেনে বুঝে তারপর ইসলাম কবুল করছে, আপনার মতো আমার তো ঠুনকো ব্যক্তি নয়। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে প্রত্যেকটা জায়গাতে পদে পদে একটা নিয়ম নীতিমালা আছে। এক গ্লাস পানি পান করবেন, তার জন্য কমপক্ষে 5টা শর্ত আপনাকে মানতে হয়, এর নাম ইসলাম। এক, যখন খাবেন যে দাঁড়িয়ে থাকেন আপনাকে বসতে হবে, সেই বুখা সেই মুসলিম হাদিস 2066, আপনাকে বসতে হবে, বসে পান করাটি সুন্নাত, দাঁড়িয়ে পান করাটা জায়েজ, এটা না জায়েজ হারাম নয়, বসে পান করা সুন্নাত। ইমাম নববী তিনি বলছেন এটা মুস্তাহাব,
রিয়াদুস সালেহীন বাব নাম্বার 100 হাদিস নাম্বার 788। ইমাম নাওয়াবী বলেছে যে বসে পান করে এটা মুস্তাহাব। ইমাম শাফির মাসালা হচ্ছে এটা সুন্নাত। কিন্তু দাঁড়িয়ে কেউ যদি পান করতে চায়, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পান করতে পারেন, তাতে আপত্তি নেই, তবে বসবেন, এটা ইসলাম। কি বুঝলেন? আবার কাল যেন বলে বেরেন না প্রতিবেশীকে যে ভারত থেকে এক বক্তা আলাইম এসেছিল আর তিনি বলেছেন যে দাঁড়িয়ে পান করা জায়েজ। আরে ভাই, জায়েজ তখনই, কখন? শুয়োরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? কিন্তু কখন জায়েজ? যখন আপনি পরিস্থিতির শিকার। যারা আলেম আছেন তারা বুঝতে পারছেন যে পৃথিবীতে আপনি দেখছেন যে কিছুই নেই, মরুভূমির চরে চলে গেছেন, কিছু নেই, মারা যাবেন, এই মুহূর্তে অবস্থায় যে শুয়োরের মাংস চলে আসে সুরা বাকারা আয়াত নম্বর 73, আর সেই সময় জান বাঁচানো ফরজ কাজ হয়ে যায়। সেই সময় তুমি কিছুটা সেই সময় খেয়ে নাও, সেই সময় খাওয়াটা জায়েজ হয়। তো আপনি দাঁড়িয়ে পান করবেন, এটা ইসলামের জায়েজ। কখন? যখন পরিস্থিতি নাই। তাই বসাটা হচ্ছে সুন্নাত। ইসলামের একটা বিধান পড়ে গেলে এক গ্লাস পানি পান করবেন, তাই দুই বসে আছেন ভালো কথা, যখন খাবেন গ্লাসটা ডান হাতে ধরতে হবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান বাম হাতে পান করে আর বাম হাতে খায়, আর যারা মুসলিম মুমিন হবে তার ডান হাতে পান করবে আর বাম হাতে ইস্তেনজা করবে, অর্থাৎ পেশাব পায়খানা করার পরে বাকি কাজটা সারবে। এইখানে আরো একটি কথা, যারা মহিলারা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মেয়ের আছে, তাদেরকে বলতে হবে যে আপনার মেয়ে বা আপনার স্ত্রী আপনার সন্তানকে যখন স্তন পান করাচ্ছে, বাচ্চাকে যখন দুধ পান করাচ্ছে, সেই সময়তে প্রথমে ডান দিকেরটা আগে দিতে হবে, তারপরে বাম দিকেরটা। আল্লাহ রাসূল প্রত্যেকটা কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেন। তাই আপনার মেয়ে বা স্ত্রী বা কন্যা পুত্র যেই থাকুক না কেন, যখন স্তন পান করাবে, দুধ পান করাবে, তখন ডান দিকেরটা আগে দিতে হবে, তারপরে বাম দিকেরটা। দুটো শরীয়ত পড়ে গেল, এক গ্লাস পানি পান করবেন। তিন, খাবার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। কেন? যে খাবার খাওয়ার পরে বিসমিল্লাহ এই শব্দ বলা হয় না, সেই খাবারটা শয়তানেও খায়। এখানে আরেকটি শব্দ যোগ হবে, যে আপনার স্ত্রী বা আপনার মেয়ে যখন আপনার সন্তানকে দুধ পান করাচ্ছে, সেই সময় স্ত্রীকে, কেননা আপনার সন্তান বিসমিল্লাহ বলতে পারবে না, বাচ্চা, তার জন্য মাকে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, তারপরে তাকে দিতে হবে। যদি না দেয় তাহলে কি হবে? দুধ পান শুধু আপনার সন্তান একা করছে না, শয়তানও একসঙ্গে করছে। আর শয়তান আর সন্তানকে যদি একসঙ্গে দুধ পান করাই, বড় হয় ভাই, ও তো জুতোর বাড়ি মারবে পিতা মাতাকে। খুন রাহাজানি যেগুলো হচ্ছে, পিতাকে হত্যা করছে, জবাই করছে, মাকে হত্যা করছে, জবাই করছে, কেন? কেন? তাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ করেননি, ও সবগুলো অমানুষ করেছেন, শয়তান করেছেন, তার জন্য হত্যাটা করছে। দেখুন, এক গ্লাস পান করবেন তার জন্য কতটা বিধান। চার, ঈদের দিন প্রচুর রান্না করেছেন, যা ইচ্ছা তাই রান্না করেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু আপনি মুসলিম, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1920, আল্লাহ রাসূল বলেছেন মুসলিম যারা তারা হচ্ছে পৃথিবীতে তাদের জন্য জেলখানা। যারা মুসলিম তাদের জন্য পৃথিবীটাকে মনে হবে জেলখানা, আর যারা কাফের তার জন্য জান্নাত। তো ঈদের দিন প্রচুর রান্না করেছেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু আপনি মুসলিম, সেই সময় কী করবেন? যখন খেতে বসবেন পেটটাকে তিন ভাগে ভাগ করতে হবে। এক গ্লাস পানি পান করবেন, তার জন্য তিনটে শ্বাস দিতে হয়। কেমন? এক গ্লাস পানি নেবেন, প্রথমে একবার খাবেন, শ্বাসটাকে বাইরে ফেলবেন, আর একবার খাবেন, শ্বাসটাকে বাইরে ফেলবেন, আর একবার খাবেন, শ্বাসটাকে বাইরে ফেলবেন। এরকম ইসলাম। বিজ্ঞানীরা এখন প্রযুক্তি উন্নত হয়েছে আর তারা বলছে যে এই করার কারণ কি, মানুষ যদি এক ঢোকে পান করে, পান করার সময় তার শ্বাসটা যখন গিলাসে পড়ছে, তার মুখ থেকে, তার নাক থেকে কোটি কোটি ভাইরাস জীবাণু পানির মধ্যে আবার প্রবেশ করছে, যখন খাচ্ছে আবার চলে যাচ্ছে পেটে। তার জন্য আল্লাহ রাসূল খাবে আর সঙ্গে সঙ্গে বাইরে ফেলবে, শ্বাসটাকে বাইরে নেবে। চিন্তা করে দেখেছেন, আল্লাহ রাসূল যখন খাবার খাবে, ভাত খাবে বা অন্য কিছু খাবে, সে সময় পেটটাকে তিন ভাগে ভাগ করে নাও। এক ভাগ পানি পান করো, অর্থাৎ খাবার খাও, এক ভাগ পানি পান করো, আর এক ভাগ বাতাসের জন্য খোলা রাখো। যদি এইভাবে খান বা পান করেন ভাই, কোনোদিন পেটের সমস্যা হতে পারে? আল্লাহ রাসূল 1450 আগে তিনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন, কোন ডাক্তার কাছে ছুটছেন? রাসূলুল্লাহর মাধ্যমেই জান্নাত আছে, মুক্তি আছে, অন্য কোনো ব্যক্তি নয়। এক গ্লাস পানি পান করতে গেলে পাঁচটা বিধান লাগে। গরম চা খাচ্ছেন, ফু দেওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বসে পান করছেন, হিল্লান দেওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। পানি পান করবেন ভাই, দেখেছেন? ইমাম নববী 17 খানা সুন্নত বর্ণনা করেছেন পানি পান করার জন্য, খাবার খাবেন তার জন্য, এর নাম ইসলাম। এত কিছু করলেন, খাবার শেষে
ডাল ভাত খান আর পান্তা ভাত খান আর বিরিয়ানি ভাত খান, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেখেছেন ইসলাম কাকে বলে? অন্য কোনো ধর্ম বা অনুসারের মধ্যে এসব আছে? নেই। এক গ্লাস পানি পান করতে যদি পাঁচটা বিধান আর এদিকে আরো বারো সতেরোখানা বিধান লাগে, ভাই দিন ইসলামের নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো করতে গেলে কতগুলা বিধান লাগবে? বাথরুমে ঢুকতে গেলে চার পাঁচটা বিধান পড়ে যায়, কিভাবে বসবেন, আপনার লিঙ্গকে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন কি পারবেন না, কোন পাটা আগে দিবেন, কোন দোয়াটি পড়বেন, বাথরুম থেকে যখন বেরোবেন তখন ডান পাকে বের করবেন না বা পা বের করবেন, বা বাথরুমে গেলে পাঁচখান বিধান লাগে। অন্যান্য জিনিসগুলি কি এমনি চলে? অন্য মানুষের কথাতে চলবে না? চলবে না। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, সেটা রসুলুল্লাহ সেটা বলেছেন কি, করেছেন কি, অনুমোদন দিয়েছেন কি, আগে আপনাকে যাচাই করতে হবে, দেখতে হবে, তারপরে আমল করতে হবে। কেন? আল্লাহ আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলুল্লাহ তোমাকে যেটা দেয় সেটা হাত পেয়ে থাকবে, নিয়ে নাও, কোনো সন্দেহ করবে না, আর যেটা দেয়নি সেটা থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু বলছেন মান আহাদাসা সিতিন ফি আমরিনা হাযা মা লাইসা মিনহুম ফারদুন ও ফি রিওয়াতিন মান আমালা আমালা লাইসা আলাইহি আমরুনা ফারদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। সহি বুখারি হাদিস নম্বর 2697, সহি মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনু মাজা হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। স্পষ্ট কথা, যদি কোনো ইবাদত করতে চান, আমল করতে চান, সেটা রসুল দিয়েছেন কি দেননি আগে আপনাকে দেখতে হবে। যদি আল্লাহ রাসূল দিয়ে থাকেন, করে থাকেন, বলে থাকেন, তবে সে আমলটি করতে পারবেন, নচেত করতে পারবেন না। যতই চকচক করুক না কেন, যত করে আনন্দ পান না কেন, করা যাবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ভাই মাগরিবের রাকাত কত, এশার রাকাত সংখ্যা কত, জোহরের চার, ফজরের দুই, এই দুই। কোন পণ্ডিত বা তাকুয়াশীল ব্যক্তি আল্লাহকে প্রচন্ড ভয় করে, এমন ব্যক্তি যদি বলে এই কষ্ট করে ফজরের সময় উঠলাম, এত ঠান্ডা উজু করলাম কষ্ট করে পানি দিয়ে, আবার বউকেও জাগালাম, সলাত আদায় করবো, তো মাত্র দুই রাকাত, এটা কেমন কেমন লাগে না? কষ্ট করে যে নামাজটা পড়ব দুই রাকাত কেন? ও যদি একটু তাকুয়া বাড়াতে গিয়ে যদি চার রাকাত করে দেয়, ভাই নামাজ হবে? একটু জোরে বলুন, ভাই সিজদা আমরা কটা দিই? কেউ যদি আল্লাহ সুবহানাহু সন্তুষ্টের জন্য রুকু কটা দিই, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুইটা রুকু দিয়ে দেয়, নামাজ হবে? কি বুঝতে পার, কি বুঝছেন তাহলে? কেন হবে না কেন? কারণ কি? আল্লাহ দেননি এইভাবে, তিনি যেইভাবে দিয়েছেন সেইভাবেই করতে হবে। অতিরিক্ত করছেন এটাই বাড়াবাড়ি, আর এটাই হচ্ছে ইসলামে নিষিদ্ধ, চলবে না। কিন্তু ভাই সিজদা বা রুকু এটা কি খারাপ জিনিস? একটা রুকু বেশি দিলে কি হয়? আল্লাহর জন্য তো দিচ্ছে, আমাকে দিচ্ছেন নাকি? দেওয়া যাবে না। কেন? কেন এটা আল্লাহর রসুল দেননি, তার জন্য দেওয়া যাবে না। যতই চকচক করুক না কেন, ওই সিটি গোল কখনো শোনা হয় না। সিটি গোল দেখতে ভালো লাগে কিন্তু সোনার দামটা বেশি। তো ইসলাম হচ্ছে স্বর্ণ, সোনা, আল্লাহর রসুল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাবেই, এই পর্যন্ত ইসলাম হচ্ছে মানে স্বর্ণ যুগ। এরপরে যা কিছু তৈরি হয়েছে সবগুলো কি চকচক করলে সেগুলো গ্রহণ করা যাবে না। দলিল সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 5063, মিশকাত হাদিস নম্বর 145, 28 পৃষ্ঠা মূল আরবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে, এসে তখন জিজ্ঞাসা করছে বলুন তো আল্লাহ রাসূল কেমন কেমন আমল করতেন। আম্মার জন তখন বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল এই এই আমলগুলো করতেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন বলছে আল্লাহ রাসূল কোথায় তিনি আর কোথায় আমরা, তার আগের গোনা পরের গোনা সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে এত আমল, এই আমলগুলো করেন, তার হতবাক। সমস্যায় একজন উঠে বলছে যাক আমি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ব, আরেকজন বলছে যে আমি সারা জীবন রোজা পালন করব, অর্থাৎ সিয়াম পালন করব, রোজা কোনো বাদ দেব না, আরেকজন বলছে আমি বিবাহই করব না, আল্লাহর রাস্তাতে জীবনটা দিয়ে দিলাম। ভাই বলুন তো সাহাবী তিনজন যে নিয়াত করছে খারাপ না ভালো? কি কি করবে? একজন বলছে সারা রাত তাহাজ্জুদ পড়বে,
একজন বলছে সারা জীবন সিয়াম অর্থাৎ রোজা পালন করবে, আরেকজন বলছে বিয়েই করবো না, আল্লাহর রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম। তিনটে ভালো কাজ, আল্লাহ রাসূল ঢুকছেন শুনছেন বিষয়গুলো, কি ব্যাপার কি হয়েছে এই জিনিস। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন এই পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন আমি বিয়েও করেছি আবার স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালনও করি আবার রোজাকে ছেড়েও দিই, আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আবার কিছুটা ঘুমাই, আর যে ব্যক্তি আমার উল্টো আচরণ করবে ফালাইস মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। চিন্তা করেছেন? এই কথাটা এতই মারাত্মক, এতই চূড়ান্ত ইসলামে। তিনজন সাহাবী কিন্তু ভালো কাজ করতে চেয়েছেন, জেনে করতে চায়নি, সুদ খেতে চায়নি, ঘুষ দিতে চায়নি, তারা বলছে যে সারা রাত আমি রোজা পালন, সারা রাত নামাজ পড়বো, সারা দিন রোজা পালন করবো, আমি বিবাহ করবো না, তিনটাই ভালো কাজ। কিন্তু কি হয়েছে বলেন তো? বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। তার জন্য কি আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না? চিন্তা করে দেখেছেন আপনার যে ধর্ম চলছে, সমাজে যে ধর্ম চলছে, কত কিছু বাড়িয়েছেন, কত কিছু আবার বলছেন যে একটু করলে কি হবে, এটা কি খারাপ? নেই তো, আমরা তো জানি কোরআন হাদিসে সেগুলো নেই, একটু করলে কি হয়, করলে কি হয় মরার পরে বুঝবেন, তার আগে বুঝবেন না। এই যে আল্লাহর রাসূলের হুঁশিয়ারি যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আল্লাহ রাসূল যখন কিয়ামতের মাঠে বলবেন যে সুকান সুকান লিমান গায়রি ইবাদি, দূর হটো দূর হটো, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কেন? কেন আল্লাহ রাসূল যে ধর্ম দিয়ে গেছেন আপনি বাড়াবাড়ি করেছেন, আপনি অতিরিক্ত করেছেন, আল্লাহ রাসূলের চাইতে মুত্তাকি বানতে চেয়েছেন, নতুন শরীয়তকে আপনি হাজির করেছেন, এর জন্য কিয়ামতের মাঠে আপনাকে দূর করে দিবে। আল্লাহ স্যার আনুগত্য কেটে গেল, কেন? অতিরিক্ত তিনজন সাহাবী পড়তে চেয়েছিল তার জন্য। আনুগত্য কীভাবে করবেন? ওই যে এক গ্লাস পানি পান করেছি, যদি বিবেক বুদ্ধি হয়ে থাকে আর যদি মানুষ বলে নিজেদেরকে দাবি করি, মানুষ যদি থেকেই থাকে, তবে বুঝতে পারবেন ইসলাম চলে শুধুমাত্র পবিত্র কোরআন আর সুন্নার ভিত্তিতে, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো মানুষের মাধ্যমে নয়, যেটাই হবে সে রসুল্লার কথাতে। দুই, এটা তো হলো মুসলিমদের জন্য, আমরা একমত রসুল্লাহর আনুগত্য অনুসরণ করে জান্নাতে যাব। হিন্দু ভাইরা কিভাবে যাবে? হিন্দু ভাইদের জান্নাতে যাবার প্রয়োজন আছে না নেই? অবশ্যই যাবে। তাদেরকে আমরা কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারি, কিভাবে? ভাই, পৃথিবীতে আল্লাহ কি হিন্দু ধর্ম পাঠিয়েছিলেন, খ্রিস্টান ধর্ম পাঠিয়েছিলেন, ইহুদি পাঠিয়েছিলেন, বৌদ্ধ জৈন এরা পাঠিয়েছিলেন? এইসব আগাছাগুলো জন্মালো কোথায়? আল্লাহ তো ইসলামই পাঠিয়েছেন। প্রথম নবী তার নাম কি? প্রথম মানুষের নাম আদম। কি হিন্দু ছিলেন নাকি? যদিও একজন ব্যক্তি একজন হিন্দু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, তিনি বলছেন ওকে আমি দাওয়াত দিচ্ছি ইসলামের, গিয়ে বলছি ভাই আপনারা মূর্তি পূজা করেন কেন? উনি তখন বলছে যে ভাই মূর্তি পূজা করবো, করতে তো হবেই। আজ মূর্তি পূজা করেন কেন? এটা শিরিক, এটা করা যাবে না, এটা নাজায়েজ হারাম। উনি তখন বলছে আরে ভাই মূর্তি পূজা তো কোরআনেই আছে, মূর্তি পূজা কোরআনেই আছে, যে মূর্তি পূজা যদি তুমি না করো তুমি জাহান্নামে যাবে, আমাকে বলছে। আমি সেই তাজ্জব যে কোরআনে মূর্তি পূজা আছে আর না করলে জাহান্নামে চলে যাবে, কোথায় আছে ভাই? আগ্রহ হবে কি হবে না? আরে বলছে মূর্তি পূজা শুরু দিয়েই কোরআন শুরু, বলছে শুরুতেই মূর্তি পূজা শুরু, কোথায়? সূরা বাকারা আয়াত নম্বর 30-38 কি আছে? আদম আলাইহিস ঘটনা বর্ণনা করা আছে, বলছে দেখো আদম আলাইহিসকে আল্লাহ সুবহানাহু কি বললেন ফেরেশতাকে, যখন মাটির পুতলি তৈরি করে রাখলেন আর সবাই বলে সিজদা কর, যে সিজদা করেনি সে হচ্ছে শয়তান ইবলিস, আর যারা করেছিল তারা ফেরেশতা। বলছে এই দেখো দেখো কোরআনে মূর্তি পূজা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে সমস্ত দলিলই আছে, কিন্তু দলিল যদি নিজের মতো করে বুঝে তার জন্য কোরআন থেকে পিঠ ধরা ফরজ এ কথা পেয়ে গেছে। মূর্তি পূজা ফরজ যদি পাই, একজন হিন্দু সে কোরআন করে বলছে যে মূর্তি পূজা ফরজ করতে হবে, নচেত কি হবে জাহান্নামে যাবে, একে শয়তান গিয়েছে। তো কোরআন থেকে পিঠ ধরা যদি কেউ ফরজ বারে কিয়ে দেয়, ভাই এটা কঠিন বিষয়। যদিও পশত শব্দ প অক্ষরটি আরবিতে আছে, আলিফ বা পড়েন নাকি ভাই? আছে ভাই? পীর শব্দ লিখতে গিয়ে আরবিতে প লাগবে তো নাকি? কোন অক্ষর আছে বাংলাতে প লাগে, ইংরেজিতে পি লাগে, আরবিতে কি লাগবে? পে লাগবে, পে আছে তো। যদি পে অক্ষরই না থাকে ফরজ আসে কিভাবে? এতটা একটু জাতির বোঝা উচিত ছিল
যে ফরজ ফরজ করে চিল্লাচ্ছে, তো এই যদি অক্ষরই নাই এটা ফরজ হয় কীভাবে? এতটুক বুদ্ধি তো দরকার নাকি? আর যদি ফরজ হয়ে থাকে তাকে যে না ধরেন সে ব্যক্তি জান্নাতে যাবে না? ভাই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, আমেরিকা, ইউকে, ইউএসএ, বিভিন্ন জায়গাতে, কানাডা, ভাই ওখানে মুসলিম আছে না নাই? ওদের জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? কাকে ধরবে? আছে ওখানে কেউ? শুনেছেন যে আমেরিকাতে অমুক পীর আছে, গজিয়েছে, দেওয়ানবাগি আছে, ফুরফুরা চরমনে আছে? তো ভাই এই জন্য বলি ইসলামটা কি, ইসলাম ইসলামটা আপেক্ষিক নয়, এটা সর্বজনীন। মক্কার মসজিদের ইমাম যখন ওর উপরে যে জিনিসগুলো রুকুন আহকাম ফরজ, মাঠপাশ একজন রাখালের বাংলাদেশে পড়ে আছে ওর জন্য সেগুলো ফরজ। এটা হিন্দু ধর্ম নয় যে ব্রাহ্মণের বাপ মারা গেলে এগারো দিন সে শোক পালন করবে, আর যদি শূদ্রর যদি বাপ মারা যায় চল্লিশ দিন পালন করবে, এমনটি নয়। মক্কার কাবার ইমাম সাহেব যদি মারা যায় তিন দিনই শোক পালন করবে, আর মাঠের রাখাল বাংলাদেশে পড়ে আছে ওর বাপ যদি মৃত্যুবরণ করে তিন দিন খুব বেশি শোক পালন করতে পারে, তার বেশি নয়। এটা হচ্ছে ইসলাম। সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের পরে একই জিনিস বিধান। তাই বাংলাদেশে যদি তাকে ধরে যদি জান্নাতে যেতে হয়, সৌদি আরবের ইমামকে ওটাকে ধরে জান্নাতে যেতে হবে। কিন্তু ওরা তো বুঝেই না, শব্দই নাই। আসলে বিষয়টা আপনি স্পষ্ট হচ্ছেন, বলার উদ্দেশ্য এটাই যে রসুলুল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির আনুগত্য হোসেন করে জান্নাত যাওয়া সম্ভব নয়। একই কথা হিন্দু ধর্মগ্রন্থও আছে, হিন্দু ধর্মগ্রন্থে আছে। কেমনভাবে আছে সংক্ষিপ্ত বলবো, আলোচনার সময় সংক্ষিপ্ত, প্রশ্নোত্তর আমরা চলে যাব। এই কারণে আমরা মুসলিমরা 124,000 নবী এবং রাসূল বিশ্বাস করি, হিন্দু ভাইরাও বিশ্বাস করে। কিভাবে বিশ্বাস করে? তারা বিশ্বাস করে বিষ্ণু নামে একজন ঈশ্বর আছে, বিষ্ণু নামে একজন ঈশ্বর আছে। আপনার দায়িত্ব বা কর্তব্য হবে এই কথাগুলো যে বলছি একজনকে পৌঁছিয়ে দেওয়া, যারা এখানে আসেনি, দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। হিন্দুরা বিশ্বাস করে বিষ্ণু নামের একজন ঈশ্বর আছে, তার 10টা অবতার আছে। অবতার মানে আমরা নবী অর্থ যেটা করি, ওরা অবতার অর্থ সেটা নাই, অর্থাৎ দূত, দেবদূত, ঈশ্বরের প্রেরণ করা ব্যক্তি। তো তারা 10 জন অবতারে বিশ্বাস করে। অবতারগুলোর নাম মাতসি অবতার, কারণ অবতার, ভারম অবতার, ভামান অবতার, রাম অবতার, বলরম অবতার, পরশুরম অবতার, বুদ্ধ অবতার, আর সর্বশেষ কল্কি অবতার। হিন্দুরা এটা বিশ্বাস করে পৃথিবীতে নবম অবতারের নাম হচ্ছে বুদ্ধ। ভাই বুদ্ধ পৃথিবীতে এসেছে না আসেনি? এসেছে। তারা অপেক্ষা করছে কল্কি অবতারের। যজুর্বেদ অধ্যায় নম্বর 31:6 পরিষ্কারভাবে লিখছে যে পৃথিবীতে যখন কল্কি চলে আসবে, সেই সময় হিন্দুবাদে যদি স্বর্গে যেতে চায়, জান্নাতে যেতে চায়, তবে কল্কির আনুগত্য অনুসরণ করে হিন্দুবাদেকে জান্নাত যেতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের জান্নাতের পথের নাম কি ভাই? কল্কি অবতার। তিনি আসবেন একদিন। আমি হঠাৎ আমাদের এলাকাতে একটি মন্দির আছে, তো মন্দিরে চলে গেলাম ইসলামের দাওয়াত নিয়ে, যে ঠাকুর মশাইকে দাওয়াত দেবো মন্দিরে। সরাসরি দাঁড়িয়ে আছে দূর থেকে, ঠাকুরমশাইকে দেখছে, ঠাকুরমশাই আমাকে দেখছে। ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই আপনার সাথে কিছু কথা আছে, আপনি কি সময় দিতে পারবেন? তিনি বলছেন যে বাবা আমি একটু ব্যস্ত আছি, তুমি অন্য একদিন এসো। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন আসবো। তো কবে আসবো? তিনি বলছে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, 2-3 দিন পরে আসবো। 2-3 দিন পরে গিয়ে হাজির, ঠাকুরমশাই আপনি তো আসতে বলেছিলেন, তো এসেছি, তো আপনার সাথে কিছু কথা বলতে চাই। তিনি আবার বলছেন বাবা আমি ব্যস্ত আছি, মানে তিনি আমাকে ইগনোর করতে চাইছেন। আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই একটা বিষয়, যে আমার বাবার নাম ছিল বিমল দাস, আমার বাবার নাম ছিল বিমল দাস, এখন হয়ে গেছে বিলায়েত হোসেন। আমি জানতে চাই যে আমার বাবা হিন্দু থেকে কেন মুসলিম হলেন? তিনি বলছেন বাবা তাই নাকি? আচ্ছা হ্যাঁ তাই, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। তিনি বলছেন বাবা তাড়াতাড়ি এসো, ভেতরে আসো। তিনি আমাকে মন্দিরে ঢুকিয়ে নিলেন। মন্দিরে ঢুকে পড়েছি, ঠাকুরমশাইয়ের সঙ্গে 3 দিন আলোচনা করেছি, 12 ঘন্টা আলোচনা। তার মধ্যে একটি আলোচনা এই শেষ অংশটি, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করে জান্নাতে যেতে হবে। ঠাকুরমশাইকে প্রশ্ন করলাম যে ঠাকুরমশাই আমার পিসিমাসি, জ্যাঠা জ্যাঠি, এরা আমাদেরকে বলে যে হিন্দু ধর্মে নাকি একজন ব্যক্তি আসবে, আসলে এরকম কোনো ব্যক্তি আসবে নাকি? তিনি বলছেন বাবা হ্যাঁ আসবে। তো তার নাম কি? তিনি বলছেন বাবা উনি তো একজন অবতার। তো অবতার তো 10টি, কী অবতার? তিনি বলছেন কল্কি অবতার। আমি বলছি তিনি কি এসেছেন?
বলছেন যা এখনো আসেনি, আজকে কবে আসবে, বলছে অনেক দেরি আছে। আজকে ঠাকুর মশাই, পৃথিবীতে 700 কোটি মানুষ, এখন যদি একটা কলকীয় কথা চলে আসে চিনবেন কিভাবে? তিনি বলছেন বাবা অনেক নিদর্শন আছে। আচ্ছা কী নিদর্শন আছে? মানে তাকে পাল্টা প্রশ্ন করছি এই কারণেই, তিনি যত আমার উত্তরগুলো দেবেন তত আমার জবাব দিতে সহজ হবে। কেন? মূর্খের সঙ্গে তর্ক হয়, মূর্খকে বোঝানো সম্ভব? হালের বলত দেবো না, যদি বলে ওকে বোঝানো সম্ভব হবে? তোকে পাল্টা প্রশ্ন করছি যে ঠাকুরমশাই কীভাবে চিনবেন? যে বাবা অনেক নিদর্শন আছে। কী নিদর্শন আছে? তিনি বলছেন যে বাবা তিনি যখন আসবেন তার হাতে একটা তরবারি থাকবে, দুই তিনি ঘোড়ার পিঠে চড়ে আসবে। আচ্ছা কেন আসবে অবতার? বলছে শত্রুদের ধ্বংস করতে। কটা আলামত পাওয়া গেল? তিনটে। এক, আসবেন কেন? শত্রুদের ধ্বংস করতে। কিভাবে ধ্বংস করবেন? তার হাতে থাকবে তরবারি, কিসে চড়ে আসবেন? ঘোড়ার পিঠে চড়ে আসবেন। ঠাকুরমশাইকে বলছে ঠাকুরমশাই তিনি গিয়ে এসেছেন? বলছে না বাবা এখন আসেনি। কবে আসবে? অনেক দেরি আছে। তাই তো ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই আমার যেন কোনো সন্দেহ হচ্ছে যে তিনি এসেছেন কি আসেননি। তিনি বলছে কেন বাবা? আচ্ছা আপনি বলছেন অনেক পরে আসবে, আর তিনি আসবেন তরবারি নিয়ে শত্রুদের ধ্বংস করতে, তো এখন কি তরবারির সময় ভাই? কলকীয় কথা ধরেন এখনই চলে আসলো 2017-তে, হাতে একটা তরবারি নিয়ে শত্রুদের ধ্বংস করতে। আপনাদের বাংলাদেশের যারা সন্ত্রাস আছে, হাতে যদি একটা তরবারি থাকে আর দূর থেকে যদি রকেট লঞ্চার যদি ছেড়ে দেয়, ভাই 600 কিলোমিটার দূর থেকে গোটা আপনাদের এই কি যে নবীনগর না কি গোটাকে উড়িয়ে দিবে, আপনারা বুঝতে পারবেন না। হিরোশিমা নাগাসাকি শহরের কথা জানেন না? দুটো বোমার কারণে দুটো দেশ শেষ। তখন কলকাতার তরবারি নিয়ে আসে আর দূর থেকে একজন মিলিটারি যদি AK-47 দাঁড়িয়ে থাকে কলকাতা কতক্ষণ? ঠাকুরমশাইকে বলছি ঠাকুরমশাই মনে হয় আমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। তিনি বলছেন বাবা শ্লোকগুলো একটু আলাদাভাবে দেখতে হবে। বলছি কীভাবে দেখতে হবে? দুই, আসবেন কিসে? উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে। আচ্ছা ঠাকুরমশাই এখন কি ঘোড়া বা উটের যুগ? মানুষ তখন গোটা পৃথিবী ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টাতে। আমি ভারত থেকে কলকাতা থেকে ঢাকা এয়ারপোর্টে এসেছি, আমার সময় লেগেছে বিমান আকাশটিতে ছিল মাত্র 35 মিনিট, আর তাদের কার্যক্রম করতে আরও 25 মিনিট লেগেছে, 1 ঘন্টা সময় লেগেছে। তো ভাই 35 মিনিটে আমি চলে আসলাম এখানে, বা যদি ট্রেনে আসতাম 20 ঘন্টা লেগে যেত, যদি কেউ সাইকেলে আসতে যায়। তো ভাই উটের পিঠে উঠে ঘুরে ঘুরে গোটা পৃথিবীকে কলকাতার ঘুরে শেষ করতে পারবে? শত্রু মারা তো দূরের কথা, পারবে না। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই ধর্মগ্রন্থ কি ভুল বলছে না আমরা বুঝতে ভুল করছি? ঠাকুরমশাই বলছে বাবা ধর্মগ্রন্থ কি আর ভুল বলতে পারে, আসলে আমরা বুঝতে ভুল করছি। আচ্ছা ঠিক বলেছেন, আমরা বুঝতে ভুল করছি। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই আমার কাছে একটা যৌক্তিক ব্যাখ্যা আছে, যদি চান তবে বলতে পারি। তিনি বলছেন বাবা ঠিক আছে বলো। আমি যে ধরেই নিলাম আপনার কলকি অবতার সত্য, ধর্মগ্রন্থের শ্লোকগুলো সত্য, তিনি আসবেন এ কথাও সত্য, তবে হিসাবটা একটু ভুল হচ্ছে। কেন? আচ্ছা আজ থেকে 1400 বছর পূর্বে চলে যান, আজ থেকে 1500 বছর পূর্বে চলে যান। ভাই সেই সব উটের যুগ ছিল কি ছিল না? মানুষ ঘোড়ার পিঠে চাপতো কি চাপতো না? হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতো কি চোট করতো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরবারি নিয়েছেন কি নেননি? যুদ্ধ করেছেন কি করেননি? উটের পিঠে চেপেছেন কি চাপেননি? যদি ভবিষ্যৎবাণী পূর্ণ করতে হয় 1500 বছর পূর্বে যেতে হবে, এখন না। আচ্ছা ঠাকুরমশাই আসলে আপনার ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে, আপনারা এখনো বসে আছেন? হিন্দু ভাইদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় জানেন? আসলে আমরা জানি না যে দাওয়াতটা কিভাবে দিতে হয়। ডাক্তার যদি না জানে যে রোগীর অসুখ হয়েছে কি, ভাই ওষুধ দিবে কি? যদি জ্বর হয় আর পাতলা পায়খানা ওষুধ ঢেলে দেয় কাজ হবে? তো যাদেরকে দাওয়াত দিবেন, হিন্দুদের সঙ্গে মুসলিমদের পার্থক্য কোথায়? কেন তারা ইসলাম কবুল করতে চাইছেন না, কারণটা আগে দেখতে হয়। ডাক্তাররা যখন ডাক্তারি করে তখন দেখে কি জানেন, যে কি কারণে অসুখটা হয়েছে, তো এই কারণটা আগে ধরে, তারপরে অ্যান্টিবায়োটিক মারে। শরীরে যদি কোনো কিছু ঘাটতি হয়ে যায়, ভিটামিন সি এটা কমে গেছে বা ভিটামিন ডি কমে গেছে, তখন বুঝতে পারছে ভিটামিন ডি এর অভাবে এই রোগটা হয়, তো করবে কি? একটা ঔষধ দিয়ে যাবে যাতে ভিটামিন ডিটা পূর্ণ হয়ে যায় শরীরে, মানুষ সুস্থ।
তার জন্য অমুসলিমের দাওয়াত দিবেন কিভাবে, তার জন্য কি আপনাকে দেখতে হবে কারণ কি আগে? তো হিন্দুদের সঙ্গে মুসলিমের পার্থক্য কোথায় জানেন? হিন্দু ভাইদের দাবি যে কলকি অবতার পৃথিবীতে আসবে আর হিন্দু ভাই তার আনুগত্য করে স্বর্গে যাবে। আমাদের মুসলিমদের দাবি হ্যাঁ যে পৃথিবীতে কলকি অবতার চলে এসেছে, আমরা মুসলিম তার আনুগত্য করছি, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার ধর্মগ্রন্থ অনুযায়ী আমরাই জান্নাতে যাব। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 পরিষ্কার শ্লোকটি বলছে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদে আত্মানম সৃজামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রার্থনায় সম্ভাবমি যুগে যুগে। কালকে হয়তো আপনাদের এলাকার মূল বিষয়টা ফতোয়া জারি করবে যে মসজিদ থেকে ঠাকুর মশাইকে ডেকে এসে পুজো করিয়েছে, দেখবেন বিশ্বাস নেই। মানে মসজিদের মধ্যে কি মন্ত্র পাঠ করা জায়েজ, এই প্রশ্ন যদি একবার করেন উত্তর দিবেন কি? আপনাদের সবাই শুনছেন আল্লাহ একবার তৌরাত সূরা ইমরান খুলবেন আয়াত নাম্বার 61 থেকে 66 তাফসীর ইবনে কাসির, আল্লাহ রাসূল বসে আছেন এমত অবস্থায় ইহুদিরা এসেছেন বিতর্ক করতে, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের তৌরাতের মধ্যে রজমের আয়াত আছে, অর্থাৎ জেনাকারীদেরকে পাথর মেরে হত্যা করার বিধান আছে। ইহুদিরা বলছে না সম্ভব না, হতেই পারে না। আল্লাহ বলছে তৌরাত নিয়ে এসো, এবার তৌরাত নিয়ে এসেছে আর ইহুদি করেছে কি, তৌরাতের যেখানে রজমের আয়াতটা আছে হাতটা চাপা রেখেছে। আর জিব্রাইল এসে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওকে হাতটা সরাতে বলুন, ওখানে আছে মাল। বুঝতে পারলেন? তো ফতোয়া জারি করার আগে বলে দিলাম, দাওয়াতি ক্ষেত্রে আমরা কি করতে পারি, অন্যান্য ধর্মকে কম্পেয়ার করে ইসলাম প্রচারের সাহায্য সহযোগিতা করতে পারি। তাই হিন্দু ভাইকে যখন বলবেন যে তোমাদের ধর্মগ্রন্থ বলছে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতি ভারতা, যখন এই পৃথিবীর মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর কি করেন, একজন অবতার পাঠান, একজন দূত পাঠান, একজন মানুষ পাঠান। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা প্রার্থনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগের দূত পাঠায়। তার মানে সর্বশেষ দূত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের কথা অনুযায়ী কলকি, আমরা তো নবী মুহাম্মদ চলে এসেছেন বিশ্বাস করি, আনুগত্য করছি, অনুসরণও করছি, অর্থাৎ আমরা জান্নাতে যাব। ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই কলকি অবতার তাহলে কে? তিনি তো বাবা আসেনি। আর আমার দাবি বা বলছি যে না তিনি এসেছেন, তারপর তার সঙ্গে কিছু আলোচনা হলো, ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই কলকি অবতার প্রসঙ্গে বেশ কিছু পড়েছি, যদি চান বলতে পারি। তিনি বলছেন বাবা ঠিক আছে বলো। আমি শুরু করলাম যে কলকি অবতার কোথায় আসবে, এত গোটা পৃথিবী ভাই কোথায় আসবে, কোথায় খুঁজবেন? যদি পাকিস্তানে চলে আসে, যদি বাংলাদেশে চলে আসে, যদি আমেরিকাতে চলে আসে, কিভাবে চিনবেন? তার জায়গার নাম বলছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 8 থেকে 20 এবং কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 4 আবার 5, দুটো জায়গাতে আছে। শ্লোকটি বলছে, শম্ভালা বিষ্ণু যশস্য গৃহপদূর ভাব মহাম সুমাতান মাতারি বিভকন্যা দয়িনি তান নিদেশাতা। হচ্ছে ইমামতি পারি আর না পারি মন্দির চালিয়ে দিতে পারবো, কি বলেন? বলছে শম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, কলকি কোথায় জন্মগ্রহণ করবে? শম্ভালা শহরে, এক ওইদিকে তিনটে পেয়েছেন, হাতে তরবারি থাকবে, উটের পিঠে চড়ে আসবে, সত্য ধ্বংস করতে আসবে, এখানে আরো তিনটে বলা হচ্ছে, শম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, শম্ভালা শহরে। দুই, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভো, সুমতির গর্ভে, তিনটে জিনিস পেলেন। জন্মস্থান কোথায়? শম্ভালা। ঠাকুরমশাইকে বলছে ঠাকুরমশাই শম্ভালা বলে পৃথিবীতে কোনো জায়গা আছে? তিনি বলছেন বাবা না থাকার কি আছে,
ঠাকুর বলছে টেকনোলজির যুগ, এখন এইসব কথা বলে চলবে না। মোবাইলটা বের করেন, ইন্টারনেট অন করেন, গুগলে ঢুকেন, গুগল ম্যাপে চলে আসেন, সাম্বালা শব্দ লিখবেন, এন্টার মেরে দেবেন, ভাই থাকলে আসবে না আসবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠাকুর মশাইকে চেক করে বলছে, ঠাকুর সাম্বালা বলে পৃথিবীতে কোনো জায়গায় নেই, গুগল বলছে, আপনি কি বলেন? বলছে তাই নাকি, আচ্ছা নেই তো দেখুন, নেই। তিনি বলছেন, বাবা শ্লোকগুলোকে একটু আলাদাভাবে দেখতে হবে। আচ্ছা ঠাকুর মশাই মনে শ্লোকটি ভুল আছে, বলছে না বাবা শ্লোক ভুল নেই, আমরা বুঝতে ভুল করছি। আচ্ছা ঠিকই বলেছেন, বুঝতে ভুল করছে। তো সাম্বালা শব্দের অর্থ কি? তিনি বলছেন, ভাই সাম্বালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আচ্ছা তাই সুরা 3 সুরা 95 আয়াত 3 আর 4 ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মক্কাকে কি বলা হয়েছে? শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আচ্ছা দেখুন, আপনাদের কলকে জন্মগ্রহণ করবে সাম্বালা, আরবি করেন হবে মক্কা। 2 বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, বিষ্ণু মানে ঈশ্বরের একটি নাম, ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 164 মন্ত্র নম্বর 46 ইকামসাত বিপ্রা বাহুদা বাদান্তি, সত্যি একটি ঈশ্বর একজন। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, ঈশ্বর একজন, ঈশ্বর অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে বিষ্ণু। বিষ্ণু যশার গৃহে, যশা এসেছে সংস্কৃত শব্দ ইয়াস থেকে, মানে দাস বা ভৃত্য। কলকাতার পিতার নাম কি হবে? সর্বশক্তিমান ঈশ্বরের দাস। ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব মানে গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। দেখেন সর্বশক্তিমান ঈশ্বরের দাস আর আব্দুল্লাহ পার্থক্য আছে? পার্থক্য শুধু ভাষার, আরবি আর সংস্কৃত। ঠাকুরমশাই বলছে যে বাবা তুমি কখনো আরবি করছো, কখনো সংস্কৃত করছো, এবার যাকে তাকে মিলানো সম্ভব? আচ্ছা মিলিয়ে দেখান। 3 সু মাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে আমিনা, সুমতি মানে শান্তিময় সংস্কৃত শব্দের অর্থ। ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা, মানে শান্তিময় চঞ্চল। আচ্ছা ঠাকুরমশাই তিনটে জিনিসই মিলে যাচ্ছে, আর কি প্রয়োজন? তিনি বলছেন আমারও যে তুমি কোনো সংস্কৃত করছো, কোনো আরবি করছো, কোনো বাংলা করছো, এটা তো ঠিক হচ্ছে না। ঠাকুরমশাইকে তারপরে বলছে ঠাকুরমশাই আরও আছে। তিনি বলছে ঠিক আছে তুমি বলো আগে। তিনি কিন্তু তখন আর ইস হুশ্বাস করছে না, বুঝলে বাবা তুমি বলো, মানে একটু আগ্রহ জন্মেছে। তার ধর্মগ্রন্থ কথা তো ফেলে দেওয়ার মতো নয়। কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 5 চতুর্ভিভাতৃভি দেবং কালিষ্যামি কালিক্ষয়ম, কল্কি যখন পৃথিবীতে আসবে শত্রু ধ্বংস করতে, চতুর্ভিভাতৃভি দেবং, চতুর মানে 4, ভাতৃভি মানে ভাই থাকবে, বন্ধু থাকবে, দোস্ত থাকবে। ভাই কার কথা বলছে? হযরত আবু বকর, উমর, উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খোলাফায়ে রাশেদিনের কথা বলছে। কি করবে? কালিশ্যামি কালিক্ষায়ম, শত্রু ধ্বংস করবে। ভাই করেছে কি করেনি? স্পষ্ট, আর কি প্রয়োজন? কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 7 যত জয়ং দেবংরত সংসবতনরত, এই কল্কি অবতার যখন যুদ্ধের ময়দানে শত্রু ধ্বংস করবে, সেই সে মহান স্রষ্টা দেবদূতদের সাহায্য করবে। কিসের কথা বলছে? ফেরেশতাদের কথা বলছে। সূরা ইমরান খুলেন আয়াত নম্বর 23 থেকে 25, সূরা আনফাল আয়াত নম্বর 8 আর 9, বদরের যুদ্ধে আহজাবের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? 3-5 হাজার ফেরেশতাদের সহযোগিতা করেছে। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই আপনি আসার অপেক্ষায় বসে আছেন, অলরেডি চলে এসেছে। আপনাদের কলকি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলিমরা আপনার কলকির অবতারের অনুসরণ করছি, আমরা স্বর্গে যাব আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী। তিনি যখন বলছেন যে বাবা কথা তো একদম ফেলে দেওয়ার মতো নয়, কথা তো ঠিক, তো তিনি আমাকে প্রশ্ন করলেন যে বাবা যে আমাদের ধর্মগ্রন্থে তোমাদের নবী প্রসঙ্গে এত কথা বলেছে, তো নামটা যদি একবার থাকতো তাহলে তো আমাদের হিন্দুদের মধ্যে কোনো সন্দেহই থাকতো না যে নামটা থাকতো। আচ্ছা ঠাকুরমশাই আপনার মন্দিরে কোন ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মশাস্ত্র আছে? তিনি বলছে বাবা আমার কাছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আছে। আচ্ছা নিয়ে আসুন ওটাই। তিনি নিয়ে এসেছেন, এসে বলছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 এটা পাঠ করুন। তিনি খুঁজছেন, আমি দেখছি খুঁজছে, খোঁজার পরে তিনি পড়ছেন। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই আপনি কি পেয়েছেন? তিনি কোনো কথা বলছেন না। একটু পর আবার বলছে ঠাকুরমশাই পেয়েছেন মন্ত্রটি? তিনি কিছু বলছেন না। আচ্ছা ঠাকুরমশাই আমাকে দিন, আমি বের করি। তিনি তখন বলছেন যে বাবা রাহুল এই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না,
বুঝে মন্ত্রটি এখানে ছিল, এতদিন ধরে দেখতে পেলাম না। দেখুন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 17-20 বা 13 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার বই 13 পৃষ্ঠা মানে কোথায় আছে? প্রথমে তো আছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা, কলকাতা 701, এটা ঠিকানা, ওখান থেকে কিনেছি, 13 পৃষ্ঠাতে আছে। মন্ত্রটি বলছে অজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী বিধায় হইতে দয়াতে বিবেক। ভাই নাম পেয়েছেন, এই ভিড়ের মধ্যে নাম পেয়েছেন। কি বলছে? অজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্মাদ বলছে, অজ্ঞতাকে দূর করতে, অন্ধকারকে দূর করতে কি আসবে? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্পষ্ট নাম আছে। তিনি দেখে তার ধর্মগ্রন্থে প্রথমে আছে। তিনি বলছে বাবা এতদিন ধরে দেখতে পেলাম না, হাতে বইটা নিয়ে দেখছি যে বইটা 1952 সালের ছাপা, হলুদ হয়ে গেছে, ছিঁড়ে গেছে পৃষ্ঠাগুলো, মূল্য লেখা আছে ইন্ডিয়ান রুপি 3.25 টাকা, 1000 পৃষ্ঠার বই, 1952 সালের ছাপা, এতদিন ধরে তিনি পড়ছেন। তিনি বলছেন দেখতেই পেলাম না। অন্ধকারিণী নাশিনী কি করতে আসবেন? অন্ধকারকে দূর করতে, রাতের অন্ধকার নয়, অজ্ঞতার বর্বরকে দূর করতে আসবে। কে আসবে? মুহাম্মাদ, তার নাম মুহাম্মাদ, স্পষ্ট। ঠাকুরমশাই দেখে বলছে ভাই আমি একদম নিশ্চিত যে তোমাদের মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই কলকাতার অন্য কেউ না। তিনি মেনে নিয়েছেন। মানার পরে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন যার উত্তর আমার কাছে ছিল না। তিনি বলছেন যে ভাই আমাদের হিন্দুদের মধ্যে কোটি কোটি হিন্দু আছে, কত বুদ্ধিজীবী আছে, আছে না নাই, সাধু সন্ন্যাসীরা আছে, তারা কি সকলেই ভুল? ওরা বলছে এই রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কত আছে হিন্দু মহাত্মা মহাপুরুষ, তারা কি সবাই ভুল? তাকে ভুল করে আসলে এতদিন ধরে? আমরা মুসলিমরা বলি এক শ্রেণীর, আরে এতদিন ধরে আলেবনবা করেছে সবাই ভুল। ঠাকুরমশাই ওই যুক্তি আমাকে দিয়েছেন, আমি লাজাবাব আর পারিনি, আর কি বলবো ভাই। তিনি ওই কথাই বলছেন যে আমি এতদিন ধরে দুর্গা পূজা করে আসলাম, এটা ভুল। আমি এতদিন ধরে একে ঈশ্বর উপাসনা করছি, ইনি ভুল, তোমার তাই ঠিক। ঠাকুরমশাইকে বলেন ঠাকুরমশাই বিষয়টা হচ্ছে ঠিক আর ভুল এটা নির্ণয় করবে কে? পৃথিবীর মাটিতে আমরা করতে পারি, আল্লাহ স্কেল দিয়েছে, এখানে একটা দাগ দিলাম, এই যে দাগ দিলাম, আমি যদি বলি ভাই এটা সোজা দাগ দিলাম, এইভাবে একটা বাঁকা দাগকে সোজা বলি, ভাই মাপক যন্ত্র আছে না নাই, স্কেল ধরবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক চলে আসবে। আচ্ছা ঠাকুরমশাই স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, হিন্দু মহাত্মা মহাপুরুষ, তারা ঠিক বলছে না আমি ঠিক বলছি, নির্ণয় করবে কে? আমরা যন্ত্র কি? ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ দিয়ে আমরা দেখাতে পারি। আজ ঠাকুরমশাই শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 পড়বেন, পরিষ্কার ভাবে সেখানে বলছে ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবর্তরে কাম করো তো না সুখম না সিদ্ধম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধম না বনোতি না পরম গতিম, সেগুলো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে জান্নাতে যেতে পারে না। শ্লোকটি বলছে ধর্মগ্রন্থ বাদ দিয়ে নিজের খেয়াল খুশি ইত্তেবাই হাওয়া মানে নাফসের অনুসরণ করে, সে কোনো স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে না। আচ্ছা ঠাকুরমশাই ধর্মগ্রন্থ মানতে হবে প্রথমে, আপনার ধর্মগ্রন্থ বলছে তার নাম মুহাম্মাদ, আর তাকে যে না অনুসরণ করে আপনি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবেন না। তিনি শুধুমাত্র ওই কথাটাই বলেছেন, তার উত্তর আমার কাছে নাই, যে এতদিন ধরে করে এসছি, বাপদাদা পূর্বপুরুষ ধরে করে এসছি, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, 33 কোটি দেবদেবতার সমস্ত কিছুকে উপাসনা করছি, তারা সবই বাতিল, একটাও নাই। আর যার কথা তুমি বলছো তাকে আবার দেখাও যায় না, আল্লাহকে দেখা যায় নাকি? কিভাবে মানবে, মানতে পারবে? আমাদের মুসলিমরা তো মানতে গিয়ে ভাই কাপের ফোঁটা দিচ্ছে মুসলিমকে, ইহুদি খ্রিস্টান লামা যাবে মেলা কিছু বলছে, বলছে কি বলছে না? কেন? কারণ হচ্ছে ওটাই যে এতদিন ধরে করে আসছে, হিন্দু আর ঠাকুরমশাই সমস্ত কিছু জানা বোঝার পরেও ইসলাম কবুল করলো না কেন?
বাপদাদা পূর্বপুরুষদের করেছে, এটা কি সব ভুল? এটাই ঠাকুরমশাই, ঠাকুরমশাই আরো কিছু শ্লোক আছে যেটা শুনলে আরো স্পষ্ট হয়ে যাবেন যে আপনাদের কল্কি অবতার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব, পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট, ২৬ এবং ২৭। মন্ত্র টোটাল ২৭খানা আছে, মাত্র ৬খানা পর্ব দিয়ে আলোচনা শেষ করব। সময় আপনাদের কাছে মাত্র ৬ মিনিট, ৬টা মন্ত্র ৬ মিনিট সময় নেব, আলোচনা শেষ করে দেবো। তারপর যদি প্রশ্নোত্তরের সময় থেকে প্রশ্নোত্তর ইনশাল্লাহ হবে, তবে দুই একটা হবে, ৮:৪৫ বাজে, ৮:৫০ আলোচনা শেষ হয়ে যাবে। কি মনে করছেন? বাড়ানো তো কোনোভাবে যাবে না। মাত্র ৬টা শ্লোকের অনুবাদ করব, যতটুক দরকার ততটুকুই নেন। একদিনে যদি বেশি খান কি হবে ভাই? অ্যাসিডিটি হবে, বমি করে ফেলতে পারেন। হবে কি হবে না? আল্লাহ যদি চাইতেন ৩০ পারা করেন একদিনে নাজিল করতে পারতেন না? কেন ২২ বছর ৫ মাস ২৩ দিন নিলেন? ২২ বছর ৫ মাস কেন নিলেন? একদিনে সব শুনবেন ভাই? একদিনে সব শুনবেন পারবেন? অল্প অল্প শুনেন, বেশি বেশি আমল করার চেষ্টা করেন। যতটুকু শুনছেন ততটুকু আমল করার চেষ্টা করেন, এতটাই কাম্য, অন্য কিছু নয়। শুনছেন, শোনার পরে যদি না মানেন, কবরে আপনার জন্য হাতুড়ি রেডি আছে। এখন তো ঠিক ঠিক করছেন, এখন শুনছেন, জবর জবর কথা বলে গেল, শ্লোক বললো, অনেক কিছুই বললো। এরপরে দেখবেন এইসব মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ মসজিদ থেকে বেরোবে, বক্তব্য শুনলো, কঠিন দিল, হেব্বি দিল, ভারত থেকে বক্তা এসেছিল, জবর দিয়ে গেল, কলকাতার বক্তা, ওই বলছে গল্প করছে, আর পকেট থেকে বার কাচ্ছে বিড়ি আর দিশলাই। ভাই হয় কি হয় না? কোনো কাজ নেই। এই বক্তব্য শুনে কবর আপনি আগে হাতুড়ি খেতে হবে, এটা নিশ্চিত। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব, পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ২৬-২৭। মহাত্মা গান্ধীর ৭৬-৭০১ নবভারত প্রকাশনী, পৃষ্ঠা নম্বর ৩৮৬-৩৮৮। শ্লোকগুলি তাদের ভাই, নবভারত প্রকাশনী মুসলিমদের কোনো প্রকাশনী নাই, হিন্দু ভাইদের প্রকাশনী, তার জন্য ঠিকানা দিলাম। ওরা ছাপিয়েছে, ওদের কাগজ, ওদের কলম, ওদের শ্লোক, শুধু আমি পড়ছি আর অনুবাদ করছি, তারাই অনুবাদ করেছে। আমি ৪ বছর সংস্কৃত পড়েছি, তার জন্য এইভাবে বলতে পারছি। শ্লোকটি বলছে, এত স্মৃন্তরে মিলেচ্ছু আচান্য সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপোচ্ছৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চ গর্ভ সমান্বিতাহ চন্দন দিবার ভচ্চ তুষ্ট মনোস্বহারম নমোস্তে গিরিজন্নত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নাশা বহুময় অপবর্তন। আরও আছে, কেবল ৪টে মন্ত্র পড়েছি, পড়তে লাগলে অনেকক্ষণ লেগে যাবে, তাই অনুবাদটা বলে দিই। বলছি একজন ব্যক্তি আসবে বাইরে থেকে, মানে ভারতের না, নবী মনসাম কোথা থেকে এসেছেন? মক্কা থেকে। লিঙ্গোচ্ছেদ শিকাহীনা, সে ব্যক্তির লিঙ্গোচ্ছেদন করা থাকবে। বা লিঙ্গ কি বোঝাতে হবে? মানে মুসলমানের কথা বলছে, খাতনা করা থাকবে। ভাই কোনো হিন্দু ভাই লিঙ্গোচ্ছেদন করে? কার কথা বলছে? মুসলিমের। উচ্চ লাপি সর্বভোক্সী, সে ব্যক্তি যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করবে, কিসের কথা বলছে? আজান। কোনো হিন্দু ভাই ডাকে না ঘণ্টা বাজায়, খ্রিস্টানরা ঢাক ঢোল বাজায়, ডাকে কে? উচ্চ লাপি, উচ্চ স্বরে আহ্বান করে কে? হাইয়ালসলা, নামাজের জন্য এসো, হাইয়াল ফালা, সাফল্যের জন্য এসো। এই যে আরবিতে বলছে, অনেক মানুষ বোঝে না কি বলছে। নামাজের জন্য ডাকছে, আহ্বান করছে যে নামাজের জন্য এসো, সাফল্যের জন্য এসো। সর্বভোক্সী ভবিষ্যতে জনমামা, সে ব্যক্তি সমস্ত কিছু খাবে, তো শুকুরের মাংস খাবে না। বা মুসলিমের শুকুরের মাংস খায়? খায় না। গঙ্গা জলস্য পঞ্চ গর্ভ সমান্বিতাহা, সে ব্যক্তি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। গঙ্গা জল মানে, গঙ্গা জল হিন্দু ভাইরা মনে করে পবিত্র পানি। বা কিসের কথা বলছে? জমজম বলতে পারেন, অজুও বলতে পারেন। পঞ্চ গর্ভ সমান্বিতাহা, পঞ্চ মানে কি? পাঁচ। কিসের কথা বলছে? পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার অজু করবে, সেই কথা বলছে। ভাই আর কোনো সন্দেহ আছে? সর্বশেষ মন্ত্র, মহাম্মাদ ইতি খ্যাত, মহাম্মাদ ইতি। ভাই ইতি কখন ব্যবহার করি? চিঠি লিখে দিলাম, শেষে লিখে দিলাম ইতি, আর কিছু লিখবো?
ইতি মানে শেষ, মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সর্বশেষ ঋষি, কে বলছে? হিন্দু ধর্মগ্রন্থ। কোন হিন্দু ভাইকে যদি আপনি দেখাতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, সে যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে থাকে সে মানতে বাধ্য। ঠাকুরমশাইকে সর্বশেষ দেওয়ার পরে, আলোচনা শেষ করে আমি কয়েকদিন পর ফোন করেছি ঠাকুরমশাইকে, জানতে চাইছি কী সমস্যা হলো। ঠাকুরমশাইকে ফোন করেছি, ঠাকুরমশাই আমি যে বাক্যগুলো কথাগুলো বললাম এগুলো কি তদন্ত করে দেখেছেন? বলছে বাবা আমি তা তো দেখেছি। তবে রাহুল ভাই একটা কথা বলি, তুমি কিছু মনে যদি না করো। আচ্ছা ঠিক আছে বলুন। তিনি বলছেন বাবা তুমি আর কোনোদিন আমাদের মন্দিরে আসবে না। আমি বলছি ঠাকুরমশাই কেন, কোনো অন্যায় কি করেছি? তুমি বাবা তা ঠিক নয়, তবে রাহুল ভাই তুমি যখন এসে তোমার ধর্ম প্রসঙ্গে আমাকে বলো তখন মনে হয় তোমাদের ইসলাম ধর্ম ঠিক, আমাদের হিন্দু ধর্মটাই ভুল। আর সেই সময় আমি যখন ঈশ্বর উপাসনা করি তখন আমার ঈশ্বরের প্রতি ভক্তি উঠে যায়। তিনি আমাকে এই কথা বলছেন। আমি বলছি ঠাকুরমশাই আমার কাজ ছিল শুধুমাত্র সুরায়ে গাশিয়া আয়াত নম্বর 21 ফাজাকির ইন্না মানতা মুজাক্কিলাস তালাইম বিমুসাইতির, আমার কাজ ছিল দীন ইসলামকে পৌঁছিয়ে দেওয়া, দারোগা রূপে আল্লাহ আমাকে পাঠায়নি যে আপনাকে জোর করে ইসলাম কবুল করাবো। কিয়ামতের মাঠে আমি বলতে পারবো যে আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম। হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ, কেন উপনিষদ, উপনিষদ অধ্যায় নম্বর 2 বল্লী নম্বর 2 মন্ত্র নম্বর 11 সে পরিষ্কারভাবে বলছে যে স্বর্গ লোকে না ভয়ঞ্চ কিন্তু না তায়াতে বিভেতি গো সোতাতি গো বিভেতি গো, না স্বর্গ লোকে, যখন কিছু সংখ্যক মানুষকে স্বর্গে প্রবেশ করানো হবে আর কিছু মানুষকে নরকে প্রবেশ করানো হবে, আর কিছু কিছু মানুষ তাকে দেখবে এবার আমাকে কোথায় দেয়। আচ্ছা ঠাকুরমশাই সেদিন আপনাকে দেখতে হবে, আপনার ধর্মগ্রন্থ বলছে, আর তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি, সত্যের দাওয়াত পৌঁছায়নি। আপনি পাচ্ছেন, মেনে নিয়েছেন মন থেকে, কিন্তু বাপদাদা পূর্বপুরুষ থেকে করে আসলে সবই কি ভুল, এইখানে আপনাকে আটকে দিয়েছে, হয়তো বা কিয়ামত মাঠে এখানে আপনিও আটকে যাবেন। তাই আমরা বলবো যে সত্য কথা শুনবেন, নিজের তদন্ত করে দেখবেন, তারপরে মানার চেষ্টা করবেন। শুধু কে করলো কে করলো না এটা দেখে এটা লাভ নেই, এত মানুষ করলে এটা ইসলামের দলিল নয়। ভাই পৃথিবীতে 700 কোটি মানুষ, সবচেয়ে তো কোন ধর্মের মানুষ বেশি বলুন তো? খ্রিস্টান 220 কোটি, মুসলিমরা 170 কোটি। তো যদি বলে খ্রিস্টানের 120 কোটি, 220 কোটি, 20 কোটি, তারা কি সবই ভুল? আপনার যুক্তি যদি আপনাকে পাল্টা মারি কি করবেন? তাহলে তো আপনাকে খ্রিস্টান হতে হবে। সংখ্যাগরিষ্ঠ যদি হক হয় তো খ্রিস্টানরা তাহলে সবচেয়ে বেশি, তারা কি হক পথে আছে? তারা কি জান্নাতে যাবে? আরে ভাই তারা নিশ্চিত জাহান্নামে যাবে, স্পষ্ট। সুরা ফাতিহা গায়রিল মাকযুবি আলাইহিমাজ্জালিন, ইহুদি আর খ্রিস্টান দুজনের কথা বলা হয়েছে, তারা পথভ্রষ্ট গোমরা জাহান্নামে যাবে। তো ভাই ওরা তো সংখ্যা বেশি, আবার গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে তারা, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে তারাজ করছে। এদের মাইকটা আমার বাপ আপনার বাপ তৈরি করেনি, ওরাই করেছে। এই মধ্যে টাচ গ্লাস লাগানো আছে, ওরাই তৈরি করেছে। এদের ক্যামেরার সামনে বসে বক্তৃতা দিচ্ছি, ওরাই করেছে। সার্বিক দিয়ে তারাই কি ক্ষমতার ঊর্ধ্বে আছে পৃথিবীতে, তারা সবচেয়ে বেশি। কিন্তু দেখুন তার ধর্মীয় বিশ্বাস কি, আমাদের নবী ঈশাকে তারা আল্লাহ বনে, নাউজুবিল্লাহ। এখানে এসে কি সব বুদ্ধি লোপ পেয়ে গেছে এখানে এসে? তাই আমরা এটাই যে লোক বেশি সে জান্নাতে যাবে এমনটি নয়, হক কোরআন সুন্নাহ যেটা বলছে সেটা সত্য কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে জান্নাত আছে, এ কথাই চূড়ান্ত। আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।